ওয়েলকাম টু আরএম বায়োলজি। এই মুহূর্তে এসএমএমডব্লিউবি রিলেটেড সব থেকে বড় ব্রেকিং নিউজ, তোমাদের কাউন্সিলিং এর সূচিতে বদল হলো, নতুন শিডিউল পাবলিশ করা হয়েছে। কাদের জন্য বদল হয়েছে, কোন কোন কম্বাইন্ড র্যাঙ্ক নাকি ক্যাটাগরি র্যাঙ্ক, সেটা আবার কবে কাউন্সিলিং হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও, এরকম তথ্য সব থেকে আগে পাওয়ার জন্য। দেখো, তোমরা নোটিশ দেখতে পাচ্ছ, মিনিট দশেক আগে কিন্তু নোটিশটা প্রকাশিত করা হয়েছে। বলা হচ্ছে যে কাউন্সেলিং ফর অ্যাডমিশন টু প্যারামেডিকেল কোর্সেসের একটা নতুন নোটিশ, অ্যাজ 14 সেপ্টেম্বর 2024 হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ স্টেট গভর্নমেন্ট হলিডে ইন ভিউ অফ করম পূজা, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর অ্যাডমিশন টু দ্য প্যারামেডিকেল কোর্সেস হুইচ ওয়া শিডিউল 14 সেপ্টেম্বর উড বি শিফটেড টু 15 সেপ্টেম্বর অ্যান্ড কাউন্সেলিং ফর 15 সেপ্টেম্বর উড বি শিফটেড টু 18 সেপ্টেম্বর। অর্থাৎ তোমাদের যে 6 তারিখ থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা, অর্থাৎ কাল থেকে কাউন্সেলিং হওয়ার কথা, তার মধ্যে 14 আর 15 তারিখে কাউন্সেলিং হওয়ার কথা ছিল। তো 14 তারিখে যেহেতু রাজ্য সরকারের একটা হলিডে আছে, ছুটি আছে করম পূজা উপলক্ষে, তাই 14 তারিখের কাউন্সেলিংটা পিছিয়ে 15 তারিখে করা হয়েছে, এবং 15 তারিখে যে র্যাঙ্ক থেকে যে র্যাঙ্ক পর্যন্ত কাউন্সেলিং ছিল সেটাকে পিছিয়ে করা হয়েছে 18 তারিখে। কাউন্সেলিং ফর কম্বাইন্ড র্যাঙ্ক হোল্ডার্স ফ্রম 7626 টু 8925, অর্থাৎ 7626 থেকে 8925কে 14 সেপ্টেম্বরের পরিবর্তে 15 সেপ্টেম্বর কাউন্সেলিংয়ে যেতে হবে, এবং যে সমস্ত কম্বাইন্ড র্যাঙ্ক হোল্ডার যারা 8926 থেকে 9777 তাদের 15 সেপ্টেম্বরের পরিবর্তে 18 সেপ্টেম্বরে কাউন্সেলিংয়ে যেতে হবে। ইফ এনি সিট ইজ ভ্যাকান্ট দেন কাউন্সেলিং উড বি হেল্ড ইন দ্য অ্যাবভ মেনশন টু ডেটস, এটা অলরেডি কিন্তু আগের নোটিফিকেশনে বলা ছিল, যদি ভ্যাকান্ট সিট থাকে তাহলে কাউন্সেলিং কন্টিনিউ চলতে থাকবে। টাইম আর ভেনু সেটা কিন্তু আনচেঞ্জড আছে, অর্থাৎ টাইম রিপোর্টিং টাইম যা ছিল তাই আছে, জাস্ট ডেটটা চেঞ্জ হয়েছে এবং ভেনু যা ছিল তাই। যদি আমরা নতুন শিডিউলটা দেখে নিই উইথ রিপোর্টিং টাইম, দেখো বলা হচ্ছে ন নম্বর দিনটা ছিল 14 তারিখ, সেটাকে শিফট করে করা হয়েছে দেখো 15 তারিখ, এবং যেরকম রিপোর্টিং টাইম ছিল প্রথম রিপোর্টিং টাইম 8:30, দ্বিতীয় রিপোর্টিং টাইম 10:15, তৃতীয় রিপোর্টিং টাইম 1:00, চতুর্থ রিপোর্টিং টাইম 3:15। প্রথম কাউন্সেলিং 9:00 থেকে 10:45, দ্বিতীয় 10:45 থেকে 1:00, তারপরে 1:30 থেকে 3:45, 3:45 থেকে 6:00। এই যে পার্টিকুলার টাইম যা ছিল সবই সেম আছে, আর ভেনুও কিন্তু সেম আছে, যে 14C বেলিয়াঘাটা মেন রোড, দ্য ভেনু অ্যাট দ্য অফিস অফ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল। এবং তারপরে 10 নম্বর দিনটা ছিল 15 তারিখ, সেটাকে চেঞ্জ করে করা হয়েছে 18 তারিখ। তো এই তোমাদের কিন্তু নতুন যে চেঞ্জের কথা আমি বললাম থাম্বনেলে, সেই নতুন চেঞ্জ 6 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের কাউন্সেলিং যেমন শুরু হওয়ার কথা ঠিক সেরকমই কাউন্সেলিং শুরু হবে, চলবে 13 তারিখ পর্যন্ত। 14 তারিখে একটা ব্রেক, তারপরে তোমাদের কাউন্সেলিং হবে 15 তারিখ, 15 তারিখের পর 2 দিন ব্রেক দিয়ে কাউন্সেলিং হবে আবার 18 তারিখ। অর্থাৎ কালকে থেকে 13 তারিখ পর্যন্ত যাদের কাউন্সেলিং আছে তাদের কাউন্সেলিং শিডিউলে কোনো পরিবর্তন হয়নি। দেখো উপরে লেখাই আছে, কাউন্সেলিং ডেট ফ্রম 6 সেপ্টেম্বর টু 13 সেপ্টেম্বর 2024 উইল রিমেন আনচেঞ্জড। অর্থাৎ আমি আগের ভিডিওতে যেমনটি তোমাদের দেখিয়েছিলাম ঠিক সেরকমই তোমাদের কিন্তু কাউন্সেলিংয়ে কালকে যাবে, যাদের কালকে কাউন্সেলিং আছে, অর্থাৎ ইডাব্লিউএস, এসটি আর এসসির নির্দিষ্ট র্যাঙ্ক পর্যন্ত কাউন্সেলিং যাদের আছে তারা কিন্তু কালকে উপস্থিত হবে এই নির্দিষ্ট ভেনুতে। কালকে কাউন্সেলিং হয়ে যাওয়ার পর কত সিট ফাঁকা আছে জানতে হলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও।